যেখানে অন্য জাতি বেশি সেখানে একটা মুসলিমরা ইবাদত করতে তারা ভয় পায়, জোরে আওয়াজ করতে পারে না, একটু আজান দিতে পারে না, একটু জিকির আজকার জোরে করতে পারে না, গুরু তেলাওয়াত করতে পারে না, তারা ঘরের মধ্যে বন্দি অবস্থা আমরা করতে হয়, কারণ অন্যের ক্ষতি হবে। এই পরিবেশ এখন এই জন্য হয়, তখন যখন ভারতবর্ষে আমাদের হযরত কাজী গরিবে নওয়াজ, হযরত শাহজালাল জমিদারের বুজুর্গরা গেছে, তখন তো মুসলমান ছিলই না, ছিলই না। ওই পরিবেশে এই বুজুর্গরা কোন বাসা দিয়া, কোন মহব্বত দিয়া, কোন লাইট দিয়া, কিভাবে আমাদের ওই পূর্বপুরুষ যারা ইসলামে আসছে তাদেরকে নিয়ে আসছে, আজকের মতো যদি হইতো ভেদাভেদ হইতো। এই জন্য এক এক ইউরোপিয়ান এক মুসলমান এসেছে, তার একটা বইতে পড়তেছিলাম, তিনি বলতেছিল আমি যে আমি যদি ইসলাম ধর্ম রিসার্চ করি এবং গবেষণা করি, আমি যদি বিভিন্ন ভাবে যদি আল্লাহ আল্লাহ যদি আমার দয়া না করতো, আমি বর্তমান মুসলমানদের যে অবস্থা দেখছি আমি জীবনে ইসলাম গ্রহণ করতাম না। আমি মক্কায় গেছি সেখানেও ভেদাভেদ দেখছি, মদিনায় গেছি সেখানেও ভেদাভেদ দেখছি, আমি বিভিন্ন মুসলমান দেশ ঘুরে আসছি সেখানেও শুধু ভেদাভেদ মুসলমান স্কলারদের মধ্যে, বিভিন্ন এর মধ্যে আমাকে আল্লাহ পাক, আমি যখন রিসার্চ করছি গবেষণা করছি এক মহান বুজুর্গের সন্ধান পেয়েছি, যদিও তিনি ভারতবর্ষে ছিলেন, তার দেওয়া পথ ইমান আনার পরে, সেভাবে আমি যখন আমার ভিতরকে জাগানোর চেষ্টা করছি, ভিতরকে জাগানোর চেষ্টা করার পরে সে আমার করতেছে, সে আমাকে বলছে তুই তো এমনি মুসলমান, তুই জন্মগত কি আমাকে কি বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়তে বলে লাইলাহ পড়, ও কিছুদিন পড়ার পরে আমি দেখতেছি স্বয়ং ওনার ইউটিউবের মধ্যে ইয়াটা আছে, ভিডিওটা আছে, কিছুদিন পরে আমি দেখতেছি একদিন আমার ঘরে যে এক নূরে এক লাইট জ্বলে উঠছে, বিশাল এক লাইট জ্বলে উঠছে, আমি দেখতেছি, তো সে আমাকে বলছে তুমি এখানে বসো নিচে বসো, তো আমি বসেছিলাম, তো সে বলতেছে তুমি আমাকে চিনো, আমি কে, তো বলতেছে আমি আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি এটাই বুঝতেছি যে আপনি কোনো মহান ব্যক্তি, কোনো মহান পুরুষ, তো তুমি তো যে তুমি জানো আমি আমি এলাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে এটা একটা ইউটিউবের মধ্যে এটা আছে, আমি ক্লিপটা এর পরে কখন আপনাদের দিকে যাবো। তো তারপরে তিনি বলতেছেন আমি সেদিন ঘুম থেকে উঠছি, আমি আরো রিসার্চ করছি, ওই যে শাইখ আমার লোক কত হয়েছে ইন্ডিয়ান শাইখ ছিল, সুফি ছিল, কথা বলছেন, তো পরে ওর কাছে আবার গেছি খুঁজি খুঁজি, তো ওর কাছে যাওয়ার পরে ও দরজা দিয়ে ঢুকার সময় আমার বলতেছে আমার নাম ধরি আলেক্স নাম ছিল, আলেকজান্ডার নাম ছিল, আলেক্স ও গুড নিউজ ফর ইউ, হোয়াট ইউ মিন, তুই কি জানো, ওই তোর কাছে যে কালকে রাতে যে আসছে না আমিও জানি তোর কাছে কি আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আমি আরো দুই মাস রিসার্চ করার পরে ও সাহেব বলছে তুই তো মুসলমান, তোর কর্ম পাঠানো কি, তুই নিজে নিজে পড়লি তুই মুসলমান, তুই তো জন্মগত ভাবে ছিলি, তুই খালি হারাই গেছিস, আবার এরপর আমি নিজে দিন গ্রহণ করছি শাহাদা, নিজে নিজে আবার ফিরে আসছি তৌবা পড়ছি। এরপরে আমি যখন সফর শুরু করলাম মুসলমানদের রাজত্ব গুলা, ও আমি যদি এটা যদি আগে দেখতাম আমার জীবনও বলে যে আমি মুসলমান হইতে পারতাম না, আমি ওই সুফির ওই বুজুর্গর শিক্ষা মতো আমি যদি এই কলমা তালিম এবং ইয়ানা করতাম আল্লাহ আমার নসিবে রাখছে লাখ রাখছে ওদিকে আমি হত হইতে পারছি, কিন্তু পরবর্তীতে আমি হজ উমরা সব ঘুরে আসছি দুনিয়ায় দেখছি অত টেস্ট পাইছি ইবাদতের, কিন্তু ওই যে মুসলমানদের অবস্থা দেখতেছি সেটা দেখি আমি যদি এরকম অবস্থায় আমি জীবন হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত ইবাদতকারী হওয়ার জন্য আমাদের অন্তরকে আমাদের কলবকে সালিম করার জন্য কোনো না কোনো মহান পথ প্রদর্শক বন্ধ থাকবে, প্রতারণ থাকবে, যুগে যুগে বন্ধর সংখ্যায় বেশি থাকে, প্রতারণের সংখ্যায় বেশি থাকে, এর মধ্যে মানে এটা নয় যে আমি সব সারিয়ে দিব, আমাকে এই প্রকৃত রাস্তা খুঁজে দিতেই হবে, চেষ্টা করতে আল্লাহ বলছে যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ রাস্তা দেখান, আমাকে প্রকৃত রাস্তা খুঁজে পাওয়ার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং যারা মনে করে যে বর্তমান জমানায় আমি এরকম হকানি লোক পাবো কোথায়, ভাই সব জমানায় আছে ছিল, সব জমানে আছে এবং ছিল, অমূল্য সম্পদ, অমূল্য মানে যেটা মহামূল্যবান সম্পদ এটা খুব খাওয়া খুব কাপ হয়, এটাকে খুঁজে নিতে হয়, কষ্ট করতে হয়, এই জন্য আল্লাহ বলতে আল্লাহ বলছে কি মুজাহিদু ফি সাবিলি, এই রাস্তায় মুজাহিদা করতে হয়, নিজেকে তাহাজ্জুদ গুজার করতে হয়, মুখ উত্তর্ক বিতর্ক ছাড়ি, কিতাবের ইয়া ছাড়ি, এই প্রকৃত কোরআন হাদিসের দলিল ভিত্তিক যে আমলগুলো আছে সেগুলো করার মাধ্যমে আল্লাহর পাশে যদি কান্দা হয়, প্রকৃত কোনো গাইড পেয়ে যদি কান্দা হয়, তাহলে সে সত্যিকার অর্থে সে রাস্তা খুঁজি পাবে। আমরা বারবার বলতেছি যারা প্রকৃত রাস্তা খুঁজে যেতে চায় তারা রাত্রে তাহাজ্জুদ গুজার করো, দুরুদ শরীফ পড়ো প্রতিদিন রাত্রে মিনিমাম
500 থেকে 1000 বার করি 40 দিন কমাসকমে আমলটা করো যারা আল্লাহর ওলিদেরকে খুঁজি পাইতে চায় তাহলে সে বাস্তবে খুঁজি পাবে 40 দিন সে দুরূদ শরীফ পড়ক মিনিমাম 500 থেকে 1000 বার কোন পাঁচ ওয়াক্ত নামাজ মিস না দেখ এর পরবর্তীতে রাতে শোয়ার সময় সে সূরা আলাম নাশরাহালাকা সাদরাক 7 বার আয়াতুল কুরসি 7 বার পড়ি দুরূদ ইব্রাহিম 7 বার পড়ি বালিশের মধ্যে দম দিয়ে সে ঘুমা পজন মিস না করো এভাবে সে যদি চেষ্টা করে 40 দিনের মধ্যে আল্লাহ পাক চাই তো তার জন্য তার গায়ে তাকে দেখাই দেওয়া হবে আরেকটা রাস্তা হলো 40 দিন পর্যন্ত দুরূদ ইব্রাহিম 40 বার আর সূরা আলাম নাশরাহালাকা 40 বার পড়ি বালিশের দম দাও কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে তাকে 40 দিন পর্যন্ত ওযু শুই থাকার চেষ্টা করতে হবে এবং কোন রকমের মন্দ গালি গালাজ খারাপ আচরণ রাগ গোসা এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে এবং বিভিন্ন ভাবে সামাজিক ভাবে অসামাজিক কার্যকলাপ মিথ্যা প্রচারণা এগুলো থেকে তার 40 দিনের জন্য তাকে কোমর বাঁধি রাখতে হবে যে আমি আল্লাহ তোমার প্রিয় কোন প্রিয় কোন বাপের বেটা আমাদের বুঝুগ লাগছে কোন বাপের বেটাদের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তিনি তার পক্ষ থেকে যে যারা বলো আজকে ওলি নাই যারা বলো আউলি আল্লাহ নাই যারা বলো হেদায়তের রাস্তা নাই আসো 40 দিন কোমর বাঁধি আমাদের এই তরিকা আমল করে দেখো যদি না পাও তো আমরা তোমাদের সাথে তোমাদেরকে জবাব দিই যদি তুমি আমাদের দেওয়া ট্রিটমেন্ট অনুযায়ী তুমি আমল করো আর তোমার মতো আমল করলে জীবনও পাবো না তোমাকে প্রথমত 40 দিন যে তরিকা সিস্টেমে আমল করা হয়েছে আমরা এখনো বলে দিতেছি যে তৌবা ইস্তেগফার বেশি বেশি করো যে সমস্ত সঙ্গ যে সমস্ত মুআমালাতে গেলে মানুষের লোক গেলে দুনিয়ার লোভ আসে খারাপ মিথ্যা প্রতারণা মদের নেশা এই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে তোমাকে আলাদা রাখতে হবে পরিবার পরিজনের চিন্তা থেকে দূরে থাকতে হবে 40 দিন মিনিমাম 5 ওয়াক্ত নামাজ বা জামাত না পারলে কমাসকম সঠিকভাবে নামাজগুলো টাইম মতো আদায় করতে হবে তারপর রাতে শোয়ার সময় কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়তে হবে সকালে দুরূদ শরীফ পড়তে হবে রাতে শোয়ার সময় তোমাকে এই যে নিয়মে বলছি সূরা আলাম নাশরাহালাকা আর আয়াতুল কুরসি আর দুরূদ ইব্রাহিম এই নিয়মে পড়ো যেগুলো অথেন্টিক দলিল তোমরা তো আবার দলিল খোঁজো অন্যগুলো দিলে তোমরা মানবা না তো অথেন্টিক দলিল আর আলাম নাশরাহালাকা সূরা কোরআনের আয়াত আর দুরূদ ইব্রাহিমও একদম তোমাদের দ্বারা অথেন্টিক তারপর আয়াতুল কুরসিও অথেন্টিক এই জন্য এটা পড়ো আর দুরূদ ইব্রাহিম 40 বার আর আলাম নাশার 40 এই দুইটা পড়তে পারো এবং 40 দিন করো মিথ্যা কথা বলবা না খারাপ সঙ্গে যাবা না রাগ গোসা করবা না 40 দিন তোমাকে কেউ গালি দিলে শুনতে হবে গালি দিলে কি করতে হবে মুখ বন্ধ রাখতে হবে 40 দিন পর্যন্ত আমল কন্টিনিউ রাখতে হবে এভাবে যদি আমল কন্টিনিউ করা হয় ইনশাআল্লাহুল আজিজ বলছে এর মধ্যে তোমাকে আল্লাহ চায় তো তোমার রাস্তা তোমাকে দেখাই দেওয়া হবে কোথায় আছে তোমার ফির কোথায় আছে তোমার সাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত গাইড খুঁজি আমাদের কলবকে পরিষ্কার করার জন্য প্রকৃত ফির খুঁজি পার মূল উদ্দেশ্য হলো তার তাওয়াজ্জুতে তার গায়রে আমার কলবের উপর যত ময়লা আছে এগুলো দূর হবে আমি প্রকৃত ইবাদতকারী ইবাদতের যে উদ্দেশ্য সেটা আমি হাসিল পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ